আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কে কে গোপনে চুরি করে আপনার ওয়াইফাই ব্যবহার করছে, এবং যারা গোপনে চুরি করে আপনার ওয়াইফাই ব্যবহার করছে তাদেরকে সহজে আপনি ডিসকানেক্ট করতে পারবেন অথবা ব্লক করতে পারবেন। আর কে কে গোপনে চুরি করে আপনার ওয়াইফাই ব্যবহার করছে এটি দেখার জন্য এবং তাদেরকে ব্লক করার জন্য প্লে স্টোর থেকে আপনাকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেই জন্য প্লে স্টোরে যাবেন এবং WOM লিখে সার্চ করবেন। WOM লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো অ্যাপস আসবে, তার মধ্যে এই যে তিন নম্বরটা হু ইজ অন মাই ওয়াইফাই নেটওয়ার্ক, এবং নিচ দিয়ে লেখা আছে নেটওয়ার্ক স্ক্যানার, ওয়াইফাই স্ক্যানার। ঠিক আছে, এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন। এই অ্যাপটাতে টাচ করবেন, দেখুন এই অ্যাপটাতে 4.1K মানে 42K রিভিউস আছে, আর অ্যাপটি মাত্র 6 MB। ঠিক আছে, 1 মিলিয়নেরও বেশি এটি ডাউনলোড করেছে। ঠিক আছে, সুতরাং বুঝতেই পারছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। এখানে ইনস্টলের মধ্যে টাচ করবেন, অ্যাপটি ইনস্টল হচ্ছে। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেনের মধ্যে টাচ করবেন। তারপর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে হু টু ইউজ, অর্থাৎ কে কে আপনার এই ওয়াইফাইটা ব্যবহার করছে। দিস অ্যাপ ক্যান কুইকলি আইডেন্টিফাই অল ডিভাইস কানেক্টেড টু ইউর রাউটার। ঠিক আছে, আপনার এই রাউটার মধ্যে কারা কারা কানেক্টেড আছে এটি দেখিয়ে দেবে। ইউ ক্যান মার্ক দ্য ডিভাইস অ্যাজ নোন অর স্ট্রেঞ্জার, অর্থাৎ যারা আপনার এই ডিভাইসটি ব্যবহার করছে, এই ওয়াইফাই ব্যবহার করছে, তাদেরকে আপনি নোন কিংবা স্ট্রেঞ্জার হিসেবে আপনি মার্ক করতে পারবেন। তারপরে দ্বিতীয় অপশনটিতে বলছে অর ইউ ক্যান ব্লক দ্য ডিভাইস ফ্রম ইউর ওয়াইফাই ইন রাউটার সেটিং, মানে আপনি এই ওয়াইফাই যে রাউটার সেটিং, এই সেটিংয়ে গিয়ে ওদেরকে আপনি ব্লকও করতে পারবেন যদি তারা মনে করেন আননোন হয়। ঠিক আছে, মানে অপরিচিত কেউ যদি হয়, তখন এখানে নিচে যে লেটস স্টার্ট, এই লেটস স্টার্টের মধ্যে আপনি টাচ করবেন। এখানে অ্যালাউ চাবে, অ্যালাউ হোম ওয়াইফাই টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন, এখানে অ্যালাউতে টাচ করবেন। অ্যালাউতে টাচ করার পর এখানে আপনার স্ক্যানিং শুরু হয়ে যাবে, এবং এখানে দেখেন আপনার যে ওয়াইফাইয়ের যে নাম, যেমন আমার ওয়াইফাইয়ের নামটি আমার নিজের নাম দিয়ে সুলাইমান। তারপর এখানে দেখাচ্ছে যে অনলাইন ডিভাইস 4, মানে 4 জন অনলাইনের মধ্যে আছে। হ্যাঁ, স্ট্রেঞ্জার ডিভাইস 4 দেখাচ্ছে। ঠিক আছে, এখানে নন ডিভাইস 0 দেখাচ্ছে এবং অফলাইন ডিভাইসও 0 দেখাচ্ছে। তখন ডিভাইস ডিটেলসটা আপনি জানানোর জন্য, যে কোন কোন যেখানে যে বলছে অনলাইন ডিভাইস 4 জন, কোন 4 জন আছে এটা দেখানোর জন্য, তাদের ডিটেলস দেখার জন্য আপনি ডিটেলসের মধ্যে টাচ করবেন। তখন দেখুন এই যে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, যে সিম্পনি মাই ডিভাইস, মানে আমার যে ডিভাইসটা প্রথমে এটি দেখাচ্ছে, কারণ আমার মোবাইল ফোনটা হচ্ছে সিম্পনির, সেই জন্য মাই ডিভাইস লেখা আছে, মানে এটা আমার নিজের। তারপর দেখুন আননোন রাউটার হিসাবে এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছি, মানে অন্য কারা কারা ব্যবহার করছে, 192.168.31.1। ঠিক আছে, তারপর এখানে একটা হাওয়াই দেখাচ্ছে, পরেরটি, এবং শেষে আননোন আরেকটি দেখাচ্ছে। এখন এই তিনজনের মধ্যে যদি আপনার ওয়াইফাই যদি জানেন যে না আরও কম লোকে ব্যবহার করার, মানে ব্যবহার করার কথা, তখন কি করবেন, আপনি তাদেরকে ডিসকানেক্ট করার জন্য আপনি রাউটার সেটিংয়ে গিয়ে তাদেরকে ব্লক করে দিবেন, কিংবা আপনি আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটি পরিবর্তন করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন।